াম ওরমতুল্লাহি যে একজন জানতে চেয়েছেন যে উজু করে ঘুমাইলে নাকি নিয়ে কি হয় তো এই ক্ষেত্রে ঋতুপতি মহিলাদের ক্ষেত্রে বিধান কি তারা তো অস্ব অবস্থায় মাসিক অবস্থায় না পাক তাহলে সেক্ষেত্রে কি তাদেরও সে সব হবে জি অবশ্যই হবে ইনশাল্লাহ হবে এটা উজুটা নমাজের সাথে শুধু তা নয় মমিন ব্যক্তি সর্ব অবস্থায় উজু থাকবে এটাই হলো আসলে নিয়ম তো ঘুমানোর আগে উজু করে ঘুমাতে বলা হয়েছে তাতে স্বাভাবিক মানুষ হোক অথবা ঋতুবতী মহিলা হোক যেই হোক না কেন নারী পুরুষ সবার জন্য এটা বিধান এখন মাসিক যারা যাদের হয় তারা তো নমাজ পড়তে পারবে না নমাজ তাদের মাপ তো সেই তারা যদি উজু করে ঘুমায় তাহলে তার সব ইনশাল্লাহ পাবে উজু করে ঘুমানোর কারণে কারণ এখানে ব্যক্তির পবিত্র তো পবিত্র তার আপনার আছে যদিও শারীরিকভাবে নাপাক না পাক কিন্তু অন্তর পরিষ্কার পবিত্র আছে ইমান আছে সেই দিক থেকে আপনি পবিত্র সেই জন্য আপনি যদি উজু করে ঘুমান তাহলে উজু করে অবস্থা থাকার চেষ্টা করেন তাহলে অবশ্যই এটা সব পাবেন